করোনা কালের নবজাতক ও মায়েদের নানা উপহার সামগ্রী দিচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা প্রশাসন। শহীদ নামে এ কর্মসূচির মাধ্যমে নবজাতকের পরিবারকে দেয়া হচ্ছে উপহার, এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি সবাই। করোনা সংক্রমণের পর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় জন্ম নিয়েছে অন্তত 300 শিশু। তবে লকডাউন ও সামাজিক দূরত্ব মানতে গিয়ে পরিবারের নতুন অতিথিকে দেখতে আসতে পারছেন না ঘনিষ্ঠ স্বজনরা। সেই কষ্ট লাঘবে মা আর নবজাতককে উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে উপজেলা প্রশাসন। আপনারা আমাদের পাশে দাঁড়াইছেন, খুব খুশি হয়েছে, ধন্যবাদ। আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমার বাচ্চা হয়েছে, এখনো অবধি আমার ফ্যামিলি মানে কেউ আসতে পারে না মামা বাড়ির থেকে, আপনারা আসছেন এর জন্য অনেক হ্যাপি আমি। সদ্যজাত শিশু আর নতুন মায়ের জন্য ফলমূল সুরক্ষা উপকরণের পাশাপাশি সুস্থতার জন্য পরিবারের সদস্যদের ঘরে থাকার কথা বলা হচ্ছে। চাউল দিয়েছেন, তরমুজ দিয়েছেন, হরলিক্স দিয়েছেন, হাত ধোয়ার জন্য দিয়েছেন, আমরা আর কোনো কিছু পাইনি সাহায্য। এই যে প্রথম পেয়েছি, এই প্রথমই পেয়েছি, চাল পেয়েছি, তরমুজ পেয়েছি, এই পেয়েছি, এতে আমরা খুশি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আত্মীয় স্বজনরা তাদের বাচ্চাদের দেখতে আসতে পারছে না, নতুন শিশুদের, তো আমরা যখন যাচ্ছি তাদের যে অন্য ধরনের অনুভূতি আমরা দেখতে পাচ্ছি, যে তারা আমাদেরকে তাদের একান্তই পরিবারের একজন হিসেবে ধরে নিয়ে তারা হৃদয় থেকে অনুভব করছেন। দুর্যোগকালে সন্তান ও মায়েদের সুস্থ রাখতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসীও। ডিবিসি নিউজ ডেস্ক।